প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গণমাধ্যম অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আমি বুলবুল রিবেরও আছি আপনাদের সাথে আশা করি সবাই কুশলে আছেন এবং সেই কুশল জানিয়েই শুরু করছি আজকের এই অনুষ্ঠান সবাই ইতিমধ্যে আমরা ফেসবুকের অনেক টুকিটাকি কথা শুনছি আজও এই ফেসবুক নিয়ে আলোচনায় অংশ নিচ্ছি পেজ চালাতে ফেসবুকের নতুন নিয়ম হয়েছে পেজ চালানোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা তৈরি ও ফেক অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধে নতুন নিয়ম করেছে ফেসবুক এজন্য কিছু কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে পেজের অ্যাডমিনদের অনেক বেশি অডিয়েন্স কিংবা ফলোয়ার আছে এরকম পেজগুলোকে ফেসবুক তাদের লোকেশন অর্থাৎ অবস্থান সম্পর্কে নিশ্চিত করতে আহ্বান করেছে এটা না করলে পেজের অ্যাডমিনরা নতুন কোনো পোস্ট প্রকাশ করতে পারবে না যেসব অ্যাকাউন্ট নতুন নিয়মের আওতাধীন আছে ইতোমধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ পাওয়া এই সংশ্লিষ্ট পেজকে অতিরিক্ত অথরাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এজন্য ফোনে লোকেশন সার্ভিস চালু রেখে ব্যবহারকারীদের কয়েক সপ্তাহ ধরে নিজেদের অবস্থানে প্রমাণ দিতে হবে অথরাইজেশন প্রক্রিয়া চালু থাকলে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন দেশ থেকে পোস্টটি দেওয়া হচ্ছে নতুন এই পরিবর্তন সম্পর্কে ফেসবুকের প্রোডাক্ট মার্কেটিংয়ের পরিচালক অ্যামা রজার্স বলেন আমাদের উদ্দেশ্য হল কোন ফেক অ্যাকাউন্ট থেকে অ্যাডমিনরা যাতে কিছু পোস্ট করতে না পারেন তবে নতুন এই নিয়ম ভেরিফাইড ফেসবুক পেজগুলোর জন্য প্রযোজ্য নয় এখন আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এটি চালু করছি পরবর্তীতে ফলাফল দেখে অন্যান্য দেশেও চালু করা হতে পারে এদিকে ফেসবুকের অনাভ অ্যাপ সরিয়ে দিল অ্যাপল গোপনীয়তা ভঙ্গের দায়ে অ্যাপ স্টোরে থাকা ফেসবুকের অনাভ সিকিউরিটি অ্যাপটি সরিয়েছে অ্যাপল যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাধ্যম সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের এক মুখপাত্র জানান অ্যাপল তার ব্যবহারকারীদের গোপনীয়তা ও তথ্যে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর আমাদের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী কোনও অ্যাপ ব্যবহারকারীদের কি ধরনের তথ্য নেবে এবং সেগুলো কি কাজে ব্যবহার করবে তা সুনির্দিষ্টভাবে আমাদের জানাতে হবে এই কথা বলেন অ্যাপলের মুখপাত্র অ্যাপলের দাবি ফেসবুক তাদের এই গাইডলাইন অনুসরণ না করেই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করায় অ্যাপটি সরিয়ে দেওয়া হয়েছে এর জবাবে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে যখন অনাব অ্যাপটি ব্যবহারকারীরা ডাউনলোড করেন তখন তাদের জানিয়ে দেওয়া হয় যে তাদের কি ধরনের তথ্য সংগ্রহ করবে অ্যাপটি এবং তা কি কাজে ব্যবহার করা হবে তাদের দাবি ফেসবুক অ্যাপলের সব নিয়ম যথাযথ মেনেই কাজ করে থাকে এদিকে বাংলাদেশের মার্কেটে হাজার টাকায় ওয়ালটনে নতুন ফিচার ফোন আসলো দেশীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠান ওয়ালটন দেশের বাজারে নিয়ে এসেছে বড় পর্দার নতুন ফিচার ফোন মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ফোনটির মডেল অলভি এমএইচ সেভেন্টিন সাতাশ আগস্ট সোমবার মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ফোনে ব্যবহৃত হয়েছে দুই দশমিক আট ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের বড় পর্দা ফলে ছবি কিংবা ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিং হবে আরও প্রাণবন্ত ও আনন্দময় সবার নাগালের মধ্যে থাকা ফোনটির দাম মাত্র এক টাকা দেশের সব ওয়াল্টন প্লাজা ব্র্যান্ড ও রিটেল আউটলেটে এটি পাওয়া যাচ্ছে ওয়াল্টন সেলুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান দেশের বেশিরভাগ মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন তাই যারা দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ফোনে ভিডিও দেখা ফেসবুক কিংবা ইন্টারনেট ব্রাউজিং করতে চান তাদের জন্য উপযুক্ত হবে অলভিও MH seventeen. <laughs>